আগামী 1 সেপ্টেম্বরে ভুটানে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ ১৬ চ্যাম্পিয়নশিপ 2023। যুবাদের এই আসরে দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেবে দক্ষিণ এশিয়ার 6টি দেশ। এ গ্রুপে বাংলাদেশের সাথে রয়েছে ভারত ও নেপাল এবং বি গ্রুপে স্বাগতিক ভুটানের সঙ্গে রয়েছে মালদ্বীপ ও পাকিস্তান। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে জুনিয়র টাইগাররা। এরপর 3 সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশ। গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার আপ দল খেলবে সেমিফাইনালে। আগামী 7 সেপ্টেম্বর 2 সেমিফাইনাল এবং 10 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। আজ মঙ্গলবার এই টুর্নামেন্টের জন্য সাইফুর রহমান মনিকে কোচ করে 23 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাফুফে। স্কোয়াডে বাকি ফুটবলাররা বাফুফে এলিট একাডেমির হলেও দুজন ফুটবলার সুযোগ পেয়েছে সদ্য সমাপ্ত ঢাকা মহানগরী তৃতীয় বিভাগ ফুটবল লীগ থেকে। লীগের নবাগত দল স্কাইলার ফুটবল ক্লাবের ফরোয়ার্ড আবু সাইদ এবং ডিফেন্ডার ইসমাইল হোসেন প্রতিনিধিত্ব করবে বাংলাদেশের। লীগে দুর্দান্ত পারফর্ম করা সাইদ নিজের ক্লাবের হয়ে 7 গোল করেছেন। অন্যদিকে ডিফেন্ডের দুর্গ আগলে রেখেছেন ইসমাইল, তারও রয়েছে 1টি গোল। সাইদ ইবনে শামস অফসাইড।